আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব একটি পাসপোর্ট সাইজের ছবি কিভাবে খুব দ্রুত তৈরি করা যায়। তা আমার ডেস্কটপে একটি ছবি অলরেডি নেওয়া আছে, ছবিটাকে আমি যদি মাউস ড্র্যাগ করে অ্যাডোবি ফটোশপে ছেড়ে দেই তাহলে ছবিটি অ্যাডোবি ফটোশপে ওপেন হয়ে গেছে। ওপেন হওয়ার পরে আমি এটাকে কন্ট্রোল প্লাস দিয়ে জুম বাড়িয়ে দিব আমার সুবিধার্থে ছবিটা ক্রপ করার জন্য। তো ছবিটাকে আমি ক্রপ করার জন্য পাসপোর্ট সাইজের যে মাপটা আছে মাপটা আমাকে নিতে হবে। তো এখান থেকে আমি ফটোশপের নিচে যে মেনু বারটি আছে মেনু বার থেকে আমি সর্বপ্রথম ক্রপ টুলটি সিলেক্ট করব। ক্রপ টুলটি সিলেক্ট করার পর আমি উইথ উপরে যে খালি গড়টা দেখতে পাচ্ছেন এখানে আমি 1.5 ইঞ্চি এবং হাইটের গড়ে ট্যাপ চাপ দিলে চলে যাবে 1.9 ইঞ্চি। আবার যদি আমি ট্যাপ চাপ দিই কিবোর্ডের সংক্ষেপে তাহলে আমি রেজুলেশনের গড়ে চলে যাব, রেজুলেশন আমরা 300 নিব। এতে করে আমরা 300 নিলে ছবির যে কোয়ালিটি আছে কোয়ালিটিটি সম্পূর্ণ ভালো থাকবে এবং ভালো দেখাবে। তা আমি ছবিটাকে এখন আমার প্রয়োজন মতো আমি ক্রপ করব। এটাকে আমি কিবোর্ডে লেফট অ্যান্ড রাইট অ্যারো দিয়ে আমি ডাইন বাম করে নিতে পারবো এবং আপ অ্যান্ড ডাউন দিয়ে উপর নিচ করে নিতে পারবো যতটুকু আমি সিলেক্ট করব। এন্টার দিলে এখন আমার ছবিটি ক্রপড হয়ে যাবে। দেখুন, এখন ছবিটি ক্রপড হওয়ার পর আমি কন্ট্রোল প্লাস দিয়ে জুম বাড়িয়ে নিলাম। এখন ছবিটাতে আমি সর্বপ্রথম যেই কাজটি করব লেবেলের কাজটি করব। লেবেলটি আমরা যদি দেখি তাহলে কোন জায়গায় আছে ইমেজের মধ্যে আপনি যদি মোড়ে আসেন অথবা অ্যাডজাস্টমেন্টে যান, দেখুন অ্যাডজাস্টমেন্টের মধ্যে সবার উপরে কন্ট্রোল এল দিলে এটা লেবেল আসছে, অথবা আমি কিবোর্ডে যদি কন্ট্রোল এল দিতাম তাহলে অটোমেটিক লেবেল চলে আসতো। তো আসার পর এখন আমি এটাকে যদি ইনপুট করি দেখুন এটার কোয়ালিটি অনেকটা গ্লেস হয়ে যাচ্ছে। তা আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকু প্রয়োজন অনুযায়ী এটাকে করে ওকে করে দিব। ওকে করার পর এখানে মোটামুটি আমার ছবিটার যে কোয়ালিটি প্রয়োজন তা শেষ। এখন আমি যে কাজটি করব ইমোজ অ্যাডজাস্টমেন্ট, এখানে যে সিলিপটিক কালারটি আছে এখান থেকে আমি সিলিপটিক কালারটি নিব। নেওয়ার পর এখান থেকে আমি আমার যে যে কালারটা আমি রিমুভ করার দরকার আমি সেটাকে রিমুভ করব। তো আমি একটু হালকা লাল রিমুভ করে দিলাম, ইলোটা হালকা রিমুভ করে দিলাম। দেওয়ার পর এখান থেকে আমি ব্ল্যাক আমার যতটুকু প্রয়োজন আমি কোয়ালিটি অনুযায়ী বাড়িয়ে নিব এবং ন্যাচারাল আমার প্রয়োজন মতো আমি বাড়িয়েও নিতে পারি কমিয়েও নিতে পারি। এটা হচ্ছে আমার ছবির ধরন অনুযায়ী। তো আমি ওকে দিলাম। এখন আমার মোটামুটি ছবির যে কাজ শেষ প্রায়। এখন আমি যদি এখান থেকে ফিল্টার অপশনটি নিই, নেওয়ার পর এখান থেকে গ্রিন সার্জারি দিয়ে রিমুভ গ্রিন সার্জারি দেওয়ার পরে দেখুন ছবিটির কোয়ালিটি আমি আমার মতো করি যতটুকু নয়েজ রেডিয়েশন নেওয়া দরকার আমি নিয়ে নিব। আপনি আপনার ছবির কোয়ালিটি অনুযায়ী নিয়ে নেবেন। ওকে, তো এখন ছবিটির মোটামুটি যতটুকু কোয়ালিটি দরকার হয়ে গেছে। এখন আমি ছবিটাকে একটু ক্লিন করব। করার জন্য আমি কিবোর্ডের সংক্ষেপে বি চাপ দিলে এখানে ব্রাশ টুলটি অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে, অথবা আমি যদি মেনু বারের নিচে যে টুলসগুলো টুলস থেকে আমি ব্রাশ টুলটি অটো সিলেক্ট করে নিতে পারি। তো আমি ব্রাশ টুলটি সিলেক্ট করে নিলাম। এখন আমি যদি ফার্স্ট ব্যাগে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে যদি চাপ দেই তাহলে এই বৃত্তটা বড় এবং ছোট হবে। তো আমি এটাকে বড় ছোট করে নিব ফার্স্ট ব্যাকেট সেকেন্ড ব্যাকেট দিয়ে আমার প্রয়োজন মতো। আমি অল্টার চাপ দিয়ে যে অংশে সাদা আছে আমি ওই অংশে অর্থাৎ যে অংশটা আমি দিতে যাচ্ছি ফেজে ওই অংশতে আমি ক্লিক করব। তো আমি মাউসের রাইটে ক্লিক দিলাম। এখন আমি যদি মাউসটাকে ড্র্যাগ করি দেখুন খুব সুন্দরভাবে ছবিটি ক্লিন হয়ে যাচ্ছে। মোটামুটি আমার যতটুকু প্রয়োজন ছবিটাকে ক্লিন করার জন্য আমি ততটুকু করে নিলাম। এখন আমি যদি চোখের এই মণিটা যদি আমি আরও একটু কালো করতে চাই তাহলে আমি ব্রাউন টুল দিয়ে এই মণিটাকে কালো করব। তো এটার জন্য আমাকে সংক্ষেপে কিবোর্ডে যদি আমি ও চাপ দেই তাহলে অটোমেটিক এখানে ব্রাউন টুলে সিলেক্ট হয়ে যাবে, অথবা আমি যে টুলস আছে টুলস থেকে আমি সিলেক্ট করে নিব। নেওয়ার পরে আমি ফার্স্ট ব্রেকেট সেকেন্ড ব্রেকেট দিয়ে বৃত্তটাকে বড় ছোট করে নিতে পারবো। দেখুন আগের চেয়ে চোখের যে মণিটা আছে এটা অনেকটা কালো হয়ে গেছে। তা আপনি আপনার প্রয়োজন মতো ছোট বড় করে নিয়ে যেইভাবে দরকার আপনি এইভাবে করে নেবেন। দেখুন প্রায় মোটামুটি এখানে ছবির যা কাজ আছে সব শেষ। এখন আমি যদি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে যাই তাহলে আমি যে টুলস বার আছে টুলস বার থেকে আমি ফ্যান টুলটি সিলেক্ট করব। ফ্যান টুলটি সিলেক্ট করার পরে এখান থেকে আমি শুরু করলাম। দেখুন
অল্টার চাপ দিয়ে আমি বিন্দুতে চাপ দিলে কেটে গেছে। কন্ট্রোল প্লাস দিলে এটা জুম বাড়বে। অল্টার চাপ দিয়ে আমি বিন্দুতে দিলে মাথাটা বাড়তি মাথাটা চলে যাবে। অল্টার চাপ দিয়ে আমি আবারও কেটে দিলাম। কন্ট্রোল মাইনাস দিলে এটা জুম কমে যাবে। অল্টার চাপ দিয়ে আমি চাপ দিলাম, এটা কেটে গেল মাথাটা। কন্ট্রোল মাইনাস দিয়ে আমি জুম কমাবো আমার সুবিধার্থে। কন্ট্রোল মাইনাস দিয়ে আমি এখন সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ডের উপর দিয়ে ঘুরিয়ে এনে কন্ট্রোল এন্টার যদি প্রেস করি কিবোর্ডে, তাহলে ফিসের যে ব্যাকগ্রাউন্ডটা আছে ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট হয়ে যাবে। হওয়ার পর এখন আমি ব্যাকগ্রাউন্ডে কি কালার ইউজ করব, সাদা বা নেভি ব্লু, যেই কালার আমি ইউজ করি। এখানে যেই টুলস বার আছে, টুল বার থেকে আমি সেট দ্য ব্যাকগ্রাউন্ড কালারে আসলাম। এখান থেকে আমি নির্দিষ্ট একটি কালার চয়েস করব, যেই কালারটি আমার প্রয়োজন সিলেক্ট করলাম। করার পর এখন আমি যদি ব্যাকগ্রাউন্ডের সাথে ছবিটা পুরো সম্পূর্ণ মিলাতে যাই, তাহলে আমাকে যদি আমি ফেদার রেডিয়েশনটা ইউজ করি তাহলে ভালোভাবে এটা কোয়ালিটি সম্পূর্ণভাবে মিলে যায়। তো আমি কন্ট্রোল অল্টার ডি প্রেস করলাম, এখান থেকে আমি ফেদার রেডিয়াস 1 নিলাম, এন্টার। এখন আমি যদি ব্যাক স্পেস বা ডিলিট চাপ দিই তাহলে ব্যাকগ্রাউন্ড পরিবর্তন হয়ে যাবে, কন্ট্রোল ডি দিলাম। এখন আপনি যদি খেয়াল করেন, ছবিটি সম্পূর্ণ একটি কোয়ালিটি সম্পূর্ণ পাসপোর্ট সাইজের ছবি তৈরি হয়ে গেছে। এইভাবে আপনি আপনার মতো করে একটি ছবি খুব দ্রুত পাসপোর্ট সাইজের তৈরি করে নিতে পারবেন। আশা করছি বুঝতে পেরেছেন। বুঝতে যদি কোনো সমস্যা হয় তাহলে নিশ্চয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সময় দিয়ে ভিডিওটি দেখার জন্য।